आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বরাকের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পেল শিলচর প্রণবানন্দ বিদ্যাপীঠ। শিলচরে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, ভাঙা পড়ল ঘর বাড়ি প্লাবন। জলজীবন মিশনের কাজে ব্যাপক অনিয়ম, প্রতিবাদে সরব ভৈরব পুরবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আন্তর্জাতিক বিদ্যালয়ের স্বীকৃতি পেল শিলচর মালিনী বিলের প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুল। বুধবার স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক প্রণবানন্দ বিদ্যামন্দির বরাক উপত্যকার ইতিহাসে প্রথম সিআইএসসিই ও আইসিএসই কাউন্সিল অনুমোদিত স্কুল। যুব সমাজকে শুধুমাত্র বিদ্যমান শিক্ষা অর্জনে সহায়তা করার জন্য নয়, বরং তাদের সক্রিয় আত্মনির্ভরশীল এবং নৈতিকভাবে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভারত সেবাশ্রম সংঘের হাত ধরে 2015 সালে শিলচরের বুকে প্রণবানন্দ বিদ্যামন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। বরাকের বুকে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিদ্যালয়ের স্বীকৃতি পাওয়া এই বিদ্যালয়টি মানব বিকাশের সমস্ত দিক বিবেচনা করে ছাত্রছাত্রীদের জীবন দক্ষতা ও আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে উৎসাহিত করবে বলে জানান তারা। স্কুলটিতে দেশপ্রেম, জাতীয় সংহতির চেতনা সহ আধুনিক শিক্ষার সাথে ভারতীয় সংস্কৃতির ও ভারতীয় ভাবধারাকে তুলে ধরার পাশাপাশি আগামীতে ধর্মশাস্ত্র পরীক্ষা চালু করার প্রয়াস চালানো হবে বলেও জানিয়েছেন বিদ্যালয়ের কর্মকর্তারা। 1985 সাল থেকে বর্তমান চলতি সময়ের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত 32টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিদ্যালয়টি 2018 থেকে ধর্মীয়ভাবে দক্ষতা উন্নয়ন ও মাতৃকর্মশালার আয়োজন করে আসছে। আইসিএসই বোর্ড ক্রমাগত শিক্ষার নতুন কৌশলগুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে পাঠ্যক্রম ও অত্যাধুনিক কৌশলগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর প্রয়াস অব্যাহত রেখেছে। তারা আরও জানান, জেলার কাবুগঞ্জ 22 বিঘা জমির উপর 30 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল খোলার প্রয়াস চালাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। অতিসত্বর হাসপাতাল নির্মাণের কাজ শুরু করা হবে বলে এদিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে প্রণবানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ পার্থ প্রদীপ অধিকারী, গৌতম দাস ও স্বামী সাধনানন্দজি মহারাজ সহ বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যালয়গুলো পড়ে থাকে এবং আমাদের এই পুরো বরাক ভ্যালিতে, যেটা প্রায় 6,700 বর্গ কিলোমিটার জুড়ে আছে, বিভিন্ন স্কুল আছে যারা স্টেট বোর্ডের আন্ডারে চলছে, সিবিএসই স্কুলগুলো আছে যারা সেন্ট্রাল বোর্ডের আন্ডারে চলছে, কিন্তু এই বিদ্যালয়টা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পেয়েছে। এবং এইটাতে আমাদের কোনো এইজেড, এটা বিষয়ের কথাগুলো বলেছি, সাবজেক্ট চুজিংয়ের কথা বলেছি, এবং কোনো ধরনের বয়সের, একটা 10 বছরের বাচ্চাও কিন্তু 10th বোর্ড দিতে পারে, একটা 10 বছরের বাচ্চাও কিন্তু 12th বোর্ড দিতে পারে। এবং সায়েন্স, আর্টস, কমার্স এইগুলো সেপারেট হয়ে যাচ্ছে। যে বাচ্চাটা ও চায় যে আমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে, আমি ছোটোবেলা থেকে আমার এই লক্ষ্য যে আমি মেডিকেলে আমি পড়াশোনা করবো, আমি MBBS হবো, আমি একজন সার্জন হব, তার জন্য ছোটোবেলা থেকেই এই সাবজেক্টটা সেপারেট হয়ে যাচ্ছে। যে বাচ্চা মেডিকেলে যাবে ও SST আর আর্টস সাবজেক্টগুলো পড়ার কোনো দরকার থাকে না। তো এখানে জোর জবরদস্তি করে কোনো বিষয়গুলো পড়ানো হয় না। ওদের মতে যে সিলেকশনগুলো হচ্ছে, এটা ভেরি আর্লি এজ। আমরা চাই ভারত সেবাশ্রম সংঘ এবং এই স্কুলের কর্তৃপক্ষের পক্ষ থেকে বরাকবাসীর সবার এইটা নোটিশে আসুক যে একটা বরাকের মধ্যে একটা আন্তর্জাতিক স্কুল হয়েছে। ধন্যবাদ।
শিলচর শহরকে যানজট মুক্ত করতে শহরের সঞ্জয় মার্কেট সংলগ্ন রাস্তার পাশে অবৈধ ঘর বাড়ি দোকানপাট এবং ঐতিহ্যবাহী গণসুর এবং ক্লাব ওএসিএস এর বহু পুরনো কার্যালয়ে উচ্ছেদ অভিযান চালায় কাছাড় জেলা প্রশাসন। প্রশাসনের কাজে যাতে বাধা বিপত্তি না ঘটে তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। সরজমিনে কাজ দেখাশোনা করেন প্রশাসনিক আধিকারিক সহ পুরসভার কর্মীরা। কাজে কোনো বাধা বিপত্তি ঘটেনি, অনেকেই নিজে থেকে দোকান ঘর সরিয়ে দেন। আবার অনেক স্থানে জেসিবি লাগিয়ে উচ্ছেদ চালানো হয়েছে। জনজীবন মিশনের 69 লক্ষ টাকার কাজে ব্যাপক অনিয়মের প্রতিবাদে সরব হলেন কাছাড়ের ভৈরবপুর গ্রামের শতাধিক মানুষ। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগে পুকুর চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার জনগণ। বিভাগের শিলচর ডিভিশন 1 এর অধীনস্থ কালানের পার্শ্ববর্তী ভৈরবপুর পার্ট 5 এর ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজের জন্য সরকার 69 লক্ষ টাকা মঞ্জুর করেছে, কিন্তু অত্যন্ত নিম্নমানের কাজের মধ্যে সরকারি বরাদ্দকৃত অর্থ নয়ছয়ের নজরবিহীন দৃষ্টান্ত তৈরি করা হয়েছে। এসব দেখে ধৈর্যের বাঁধ ভাঙে গ্রামবাসী গরিব লোকজনের। বুধবার গ্রামের ক্ষুব্ধ পুরুষ মহিলারা জমায়েত হয়ে নিম্নমানের কাছাড়ের প্রতিবাদী বিক্ষোভ প্রদর্শন করেন। প্রতিবাদী লোকেরা সংবাদকর্মীদের ডেকে সরকারি অর্থে চূড়ান্ত নয়ছয়ের বাস্তব চিত্র তুলে ধরেন। গ্রামের প্রবীণ নাগরিক আব্দুল হান্নান, সারিমুল হক, আয়াস আলী, ফকরুল ইসলাম, আবু বক্কর, হাতি রালী, এফাস উদ্দিন, লুক্কর আলী, হালিমা বেগম, আকলিমা বেগম, ফয়জুল নেসা, শাহিদা বেগম, লেবারুন নেসা, রেকমান আলী নিজামুদ্দিনরা ক্ষোভের সুরে বলেন, সরকার ঘর ঘর নল ঘর ঘর জল স্লোগানের মাধ্যমে জলজীবন মিশন চালু করেছে। প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমগ্র দেশে জলজীবন মিশনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভৈরবপুরের ক্ষুব্ধ জনগণ অত্যন্ত পরিতাপের ভাষায় জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যেখানে প্রতিটি বিভাগকে দুর্নীতিমুক্ত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন, সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার অবজ্ঞা করে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়নের পুকুর চুরি করছে কিভাবে, এমন প্রশ্ন তোলেন প্রতিবাদী জনগণ। ভৈরবপুর পঞ্চম খণ্ড জল সরবরাহ প্রকল্প পুনর্নির্মাণ তথা সংস্কার কাজে বরাদ্দকৃত অর্থের সিকি ভাগও সরজমিনে ব্যবহৃত হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। সরকারি গাইডলাইনে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক ঘরে জল পৌঁছে দেওয়ার কথা থাকলেও ভৈরবপুর পঞ্চম খণ্ডের গরিব জনগণের বাড়ির সামনে জল সরবরাহে সংশ্লিষ্ট হাইড্রেন বসাননি কাজে নিয়োজিত থাকা ব্যক্তিরা। মানে পানি হয়ে গেছে গিয়া, সব দিকে বারিশা হয়ে গেছে গিয়া, এখন বেটেনতে জল আনতা কোনো কোনো মানে সুবিধা নাই, বহুত কষ্ট হয়ে গেছে। আর এক কলস দুই কলস ফাইনটা আনা দিয়া আর ঝগড়া করিয়া কলস ফাটাইয়া কোনোদিন লিয়া যায়নি, কলস সাইডটা আনো তিনটা ফাটাইয়া বলে কি তো হয়েছে বলে কলস ইটা তো ওলা হলে এখন পানি ভাইয়া না সেটা করতাম, অমুকে ছাড়ে না অমুকে দেন না, ওটা তো খালি ঝগড়া ফসা। আর জারজারি লাইন আমরা জারজারি কই তোমাদের লাইন দিছুন, তোমাদের বাড়ি বাড়ি লাইন দিছুন, বাড়ি বাড়িতে জল লো না, আমরা তো বাড়ি বাড়ি লাইন দিছুন ঠিক আছে আমরা মানি আর, কিন্তু আমরা তো লাইনও জল আইছে না এখন পর্যন্ত, এখন পর্যন্ত আমরা লাইনও জলটা আইলো না, কোন কারণে আইলো না, কোন কারণে আমরা আমরা যে মানে ইনচার্জ যেন লইছেন তানেও বালা, এখন তাইনও কোন কারণে জলটা আমরা ছাড়ইন না, আমরা কিতা অপরাধ করলাম নি তান তান কাছে, যদি কোনো অপরাধ করিয়া থাকি তো কইতা বলে আমরা অপরাধ করছি, আমরা জলটা দিছিলা না। আর আজকে দেখুন আপনি ও যে বেটি বেটি মানুষ হরতার হরতা আসুন, ছোট ছোট হরতা আসুন, তা হরতা তো ইয়া জলানা যেটা নানান একটা অসুবিধা, নানান একটা অসুবিধা হয় তুইয়া যাইতা খানো খানো কিতা করতা, এর বাদে তুরা জায়গা হইলে একটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে কোনো সময় আঠিয়া যাইতে লাগে জল আনতে হইলে, কি বাজু ঘুরিয়া যাইতে লাগে আমরা। আপনারা এই যে অভিযোগ কমিটিরে জানাইছিলেন? জি আমরা কমিটিরে জানাইছি, কমিটিরে জানাইছি, কমিটিরে জানানির পর কমিটিরে তো বেজান জানাইছি আমরা, জানানোর পর তারা খালি আজ দেখাইল আজকে কালকে পরশুদিন খালি তারা তারিখ কর দা। প্রতি বছরই নিয়ার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 23তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করতে
আসতে চলছে উদারবন্দের নূপুর নৃত্য কেন্দ্র। আগামী 30 এপ্রিল উদারবন্দ ব্লক অডিটোরিয়াম হল সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে 23তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান নূপুর নৃত্য কেন্দ্রের কর্মকর্তারা। নৃত্য কেন্দ্রের অধ্যক্ষ মিত্র সেন বলেন, প্রতি বছরের মতো এই বছরও তারা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছেন। সকাল 9:30 থেকে নৃত্য প্রতিযোগিতা, রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য এবং অঙ্কন প্রতিযোগিতা। নৃত্য প্রতিযোগিতা ও অঙ্কন প্রতিযোগিতা থাকবে 4টি বিভাগ। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে প্রশংসা পত্র দেওয়া হবে। ক বিভাগ নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণী, খ বিভাগ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, গ বিভাগ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী এবং ঘ বিভাগ নবম শ্রেণী থেকে ঊর্ধ্ব পর্যন্ত। বিকেল 3টা থেকে শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতিযোগীদের 50 টাকা করে প্রবেশ শুল্ক দিতে হবে। সন্ধ্যা 5টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ সভাও বিশেষ আকর্ষণ নাটক গরম ভাত। এদিনের অনুষ্ঠানে সভার উপস্থিতি কামনা করেন অধ্যক্ষ মিত্রা সেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোবিন্দ তালুকদার, বর্ষা রায়, বর্ণালী মালাকার, রানী মুন্ডা, প্রিয়াঙ্কা দাস, রাজীব দেব, আয়াজ লস্কর, ইফতিকার আলী লস্কর, জয়নুল লস্কর, সুফিয়ান বরলস্কর প্রমুখ। 30 এপ্রিল রবিবার নূপুর নৃত্য কেন্দ্রের 23তম বার্ষিক অনুষ্ঠান উদারবন অডিটোরিয়াম হলে আমরা করতে চলেছি। সকাল 9:30 থাকছে নৃত্য প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতায় থাকছে রবীন্দ্র নৃত্য ও লোকনৃত্য। বিকেল 3টা থেকে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় থাকছে 4টি করে বিভাগ। আর সন্ধ্যা 5টায় থাকছে পুরস্কার বিতরণী সভা। এতে থাকছে সংস্থার শিল্পীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকছে নাটক গরম ভাত। তো নূপুর নৃত্য কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটাই কামনা করছি। বড়খলার ছেত্রিজীবীর 7 নম্বর গ্রুপে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী চয়নে ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলেছেন প্রকৃত হিতাধিকারীরা। এলাকার প্রায় 50 জন মহিলা সংবাদ মাধ্যমকে জিপি সভাপতি ভানুভূষণ দাসের বিরুদ্ধে হিতাধিকারী চয়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। তারা বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেলাশাসকের কাছে। এদিন জিপি সভাপতি ও গ্রুপ সদস্যের বিরুদ্ধে স্লোগানও দেন তারা। পরে জিপি সভাপতি ভানুভূষণ দাস তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, তিনি গাও সভা করে প্রকৃত হিতাধিকারীর নাম বাছাই করে দিয়েছেন, তারপর কিভাবে কিছু নাম বাদ পড়ল এ নিয়ে তিনি জেলাশাসকের দ্বারস্থ হবেন। আমরা কোন তদন্ত নেই না। যারা আছে তাদের 2টা 3টাও দেয়, মানে যারা গরম মানে পার্টি আছে এরা রে বেশিরভাগ মানে তারা ডরায় ডরিয়ে তারা একটু মানে খায় খবর নেই। আর যে কত গরিব বুড়া হলে খান্দিত না বা কত কমেন জিপিটার নাম কি তাকে পুরন্দপুর গ্রাম আগার জিপি প্রেসিডেন্টের নাম কি ভানুভূষণ দাস এবং মণিমল সিং। দেহ মেম্বার হাজার মহিলা বড় কষ্ট বুক করিয়া কিন্তু কোনো যোগাযোগ নাই যে ফাইসনি বা ফাইটাইনি বা চিলা কিটা কথা আমরা গরিব গুলো তার আগে দেই বাচ্চা দলি মাঞ্চল লগে একটা যোগাযোগ করিয়া দেও না। যারা 50-60টা জমি আছে এরাও ভার, যারা গাড়ি গুলো আছে এরাও ভার, যারা সার চাকরি আছে এরাও ভার। ফোন যায় না ওই যে গরিব হলে খালি চাকরিটা কথা আমি তো আর মাঠে আপনাকে আমি আমার পুরোপুরি মানুষ। পাকা পথ নির্মাণের একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন কাটলিছড়ার বিধায়ক সোজামুদ্দিন লস্কর। বুধবার 7 কোটি টাকা ব্যয় নির্মিত হতে যাওয়া পাকা পথ নির্মাণের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন কাটলিছড়া বিধায়ক সোজামুদ্দিন লস্কর। এদিন নিজ সমষ্টির পৃথক পৃথক এলাকার সড়ক নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন তিনি। সমষ্টির সুলতানি বাজার, জামিরা শাহজান রোড, জামিরা মণিপুরী সিট, বলদা বলদি
কাটানালা ইত্যাদি পাকা সড়কের এদিন আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, দ্বিতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হওয়ার পর 40 কোটি টাকা গ্রামের রাস্তাঘাট নির্মাণের জন্য অনুমোদন এনেছেন। গ্রামের উন্নয়নের স্বার্থে রাস্তা নির্মাণের জন্য অনুমোদন দেওয়ার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আমি সারিটা এটা মুখ্যমন্ত্রী প্রকৃপত শিলান্যাস করেছো, তিনটা এতিয়া শেষ হয়েছে, আর এটা এতিয়া আমি যাম বলদাবলদি কাটানালা এরিয়া, আর স্টার্টিংটো আমি করেছো সুলতানি যেটু গার্ডেন হয় তারপরে এটা রাস্তা, সেকেন্ড রাস্তাটু জামিরা গাঁও পঞ্চায়েতের আন্ডারত শাহজাহান রোড, আর 3 নম্বর এতিয়া করিল আমি মণিপুরি সিট, আর 4 নম্বর যাম। চারিটা রাস্তা মিলে গোটে প্রায় 5.5 কোটি টাকার অ্যামাউন্ট আছে। আজি চাওক এই যেটু রাস্তা আমি করে আছো তাতে আমি পুরা সমষ্টি লেভেল আমি প্রায় 20 কোটি টাকা পাইছো। আমি প্রত্যেকটি গাঁও পঞ্চায়েত এটা দুটা রাস্তা ধরছো, যেবিলাক ইমান ডিমান্ড আছে পাবলিকর, আগতে যেটু হওয়া নাই, বহুত টাইট আমি যা 5 বছর করেছো, এইবার যা 5 বছর যত করিব পারা নাই ততে আমি করে আছো। আর আমার যেটু রিপেয়ারিংয়ের কথা আছে নবীকরণ, সেইটুত আমি আরো 2.5 কোটি টাকা পাইছো, প্রায় 13টা রাস্তার রিপেয়ারিং হব, আর এটা আপগ্রেডেশনের উন্নয়ন হব, যেটু পুরানা রাস্তা আসলে সরু এটা দীঘলিয়া হব, সেইটা 7.5 মিটার রাস্তাত আমি কৈয়া রামচন্দ্রী গাঁও পঞ্চায়েত, টানটু গাঁও পঞ্চায়েত আর দীননাথপুর গাঁও পঞ্চায়েত তিনটা মিলি 10 কিলোমিটার সেইটা আমি শিলান্যাস করব শেষ করেছি। তো গোটেইটো মিলি আমার হোমস্টেত এতিয়া আমার মুখ্যমন্ত্রীর পরা যেটু আমি ফান্ড পাইছিল 40 কোটি মান হব, সেইটোর কাম স্টার্ট হয়ে আছে। জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বর্ষিয়ান শিক্ষকের আনুষ্ঠানিক ভাব বিদায়ী পর্ব উষ্ণ অভ্যর্থনা জানানো হলো বুধবার। এদিন ওই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিল্পজিৎ পালের পৌরোহিত্যে পরিচালিত সভায় আবেগিক ভাব গম্ভীর আবহে ওই স্কুলের সহকারী শিক্ষক রাকিবউদ্দিন বড়ভূঁইয়াকে বিদায়ী সম্বর্ধনা জানানো হয়। ওই স্কুলের প্রতি তার উল্লেখযোগ্য অবদানের প্রসঙ্গ জ্ঞাপন করে বক্তৃতা রাখেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিসি মজিবুর রহমান। পিএইচএর বিভাগীয় জ্ঞাপন, যাকসাজস বেপরা বরাদ প্রাপ্ত ঠিকাদারের কাজ ব্যাপক অনিয়মের দরুন পানীয় জলের তীব্র সংকট ভুগছেন বিধায়ক মিসবাউলের বরখোলা সমষ্টির অধীন বেশ কিছু পরিবার। এদিন তারা পূর্ব বার কয়েক সংশ্লিষ্ট বিভাগ দায়ের গিয়েও বিশুদ্ধ পানীয় জলের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকায় সমাজের জনগণ শরণাপন্ন হন সংবাদ মাধ্যমের এবং তাদের দুর্ভাগ্যের কথা তুলে ধরেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বিশুদ্ধ পানীয় জল পরিষেবার থেকে বঞ্চিত ছিলেন বলে তারা। বলিবাইল মোলপুর তৃতীয় খণ্ড আমরা পিচির যে পলাপ্ত মেনর খাম আসলো এই খামটা আমরা পুরা হইছে না, আমরা বারবার যোগাযোগ করছি কন্ট্রাক্টরের লগে, কন্ট্রাক্টরে আমরা কই না আইতা আইয়া আইতা কইন কিন্তু প্র্যাকটিক্যালও আই না, এখন আমরা পানির লাগিন খুব কষ্ট, আমরা পুষ্করিণী তো পানি নাই আর নদী বহুত দূরে, ও কারণে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরা আবেদন করি আর আমরা ডিস্ট্রিক্টের কাছে আমরা আবেদন করি আর দেন আপনারা অতি সত্বর আমরা খামটার মধ্যে আপনারা ইনকোয়ারি করিয়া আমরা তদন্ত করিয়া আমরা পানি কিলা পাওয়া যায় ওটার ব্যবস্থা করিয়া দিই, আর আমরা বাচ্চাইন্তরও বিরাট অসুবিধা ওর এই ভালো পানি না পাওয়ার কারণে আমরা বাচ্চাইন্তর নানান ধরনের রোগে দেখা দেয়, ওটার লাগিন আমরা অনুরোধ করি আর আপনি অতি সত্বর আমরা ওগুল লাগি ব্যবস্থা কর। শহর সংলগ্ন শিলচর আশ্রমের বছরকুড়ির এক ছাত্রী কম্পিউটার ক্লাস থেকে নির্দোষ হয়ে যায় এবং তার পরিবারের পক্ষ থেকে তারপর পুলিশের কাছে এক এজাহার দায়ের করা হয়। মেয়েটা যখন সকালে 8টায় কম্পিউটার স্কুল গেছিল তার মা নিয়ে দিয়ে আইছিল, এরপরে তো মা যখন গড়াই গেছে এরপরে 10টায় আবার আনতে গেছিল, তখন গিয়ে দেখে মেয়েটা নাই কম্পিউটার ক্লাসও। আচ্ছা, এরপরে তখন এই মাস্টারবাবু জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস মানে জানতে পায় যে মেয়েটা অনেক আগেই কম্পিউটার থেকে বেরিয়ে যায়, তারপর অনেক মিলিয়ে সবাই খোঁজাখুঁজি করার পরেও
ম্যাটার কোনো সন্ধান পাই নাই। তারপরে সামনে সৎসঙ্গ ওই ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে গিয়ে একটা লিখিত মামলা করে আসলাম, মানে নিখোঁজ মামলা। নিখোঁজ মামলা। আচ্ছা, তো আপনারা জনসাধারণের কাছে কি হইবা? পুলিশ প্রশাসনের কাছে সবাইকে জানাই যে আমার মেয়েটা সুক্ষিতভাবে পাই, যদি জনসাধারণের দেখে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে একটু কল করে জানাইবা, ওইটাই সবাই কাছে আবেদন। শেষ করার আগে বেশি বিশেষ খবর আরও একবার। বরাকের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি পেল শিলচর প্রণবানন্দ বিদ্যাপীঠ। শিলচরে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান, ভাঙা পড়ল ঘর বাড়ি প্লাবন। জলজীবন মিশনের কাজে ব্যাপক অনিয়ম, প্রতিবাদে সরব ভৈরব পুরবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।